এখনকার যুগ প্রচুর পার্থক্য আছে এক্স্যাক্টলি এটাই তো আমি বলছি তখন ডক্টর হসপিটাল এসব তেমন ছিল না ভালো চিকিৎসা ছিল না অথচ এখন সব আছে কোনো সমস্যা হলে তুমি আছো পাশে প্রযুক্তির কথা নাই বললাম তারপরও রিস্ত থেকে যায় তা প্রতিটি প্রেগনেন্ট মেয়েরই থাকে অনাকাঙ্ক্ষিত হলেও তুমি তো খুশির এই নিউজটি পেয়েছো আর যে বছরের পর বছর অপেক্ষা করে আছে শুধুমাত্র এই নিউজটি শোনার জন্য কিন্তু পাচ্ছে না একবার গিয়ে তার ফিলিংসগুলো শুনে এসো আর কেউ নয় সাথে কথা বলে দেখো বুঝতে পারবে বাচ্চার জন্য ঠিক কতটা পাগল সে দীর্ঘশ্বাস ফেললো কেন সরে বলল সব বুঝলাম তবে আমি উল্লাসির উপরে কাউকে প্রায়োরিটি দিতে পারবো না আর যে আমার দুনিয়ায় আসেনি তাকে তো আরও নয় আমি জাস্ট উল্লাসের কষ্ট দেখতে পারবো না বিশ্বাস খুব কিচ্ছু হবে না বিশ্বাসটাই রাখতে পারছি না সত্যি বলতে অনার মতো আমি আর কাউকে হারাতে চাই না আপনজনকে হারানোর কষ্ট যে কতটা তীব্র হয় তা আজও আমি পদে পদে অনুভব করতে পারি